বাই রোডে যারা আসবেন তাদের মৃত্যুটা একশো পার্সেন্ট নিশ্চিত হবে এখন আমি সেই বিষয়ের উপরে কথা বলবো আপনারা যারা সুন্দর স্বপ্ন দেখেছেন ইউরোপে আসার জন্য বা ইউরোপে এসে আপনারা যে কোনো ধরনের যে কোনো কিছু করবেন শুধু লাইফটা সুন্দর করে সাজানোর জন্য তবে আপনারা কেউ খারাপ কিছু করবেন না সেটা আমিও জানি আপনারাও জানেন লাইফকে সুন্দর করতে হলে খারাপ কিছু করা অসম্ভব তো সুন্দরের ভিতরেই সব কিছু সম্ভব যাই হোক আমি এখন আপনাদের সামনে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে যারা বাই রোডে আসবেন তাদের জন্য তো আপনারা যারা বাই রোডে আসবেন তাদেরকে আমি একটা একটা করে বলবো কেন বাই রোডে আসবেন না আর বাই রোডে আসতে গেলে কী ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন যারা হয়তো অনেকেই জানেন মিডেল থেকে অনেকে বাইরোডে রোডে ইরাক হয়ে ইরান হয়ে বা বিভিন্ন দেশ অতিক্রম করে তারা ইউরোপে ঢুকছে এক সময় ঢুকতে পারছে বা এখনও ঢুকতেছে অনেকজন গিয়েছে তো আপনারা কি জানেন যারা গিয়েছে বা যারা ইউরোপে যায় ঢুকছে তাদের সাথে হয়তো আপনার যোগাযোগ আছে বিদায় আপনি খবর পাইছেন কিন্তু তাকে একটু জিজ্ঞেস করিয়েন তো তোমরা আসার ফতে কতজন লোক মারা গেছে বা কতজন লোক তোমার দেখা মতো অনেক কিছুর হয়রানির শিকার হয়েছে তো অনেক কিছুর হয়রানির শিকারের মধ্যে কী কি শিকারগুলো হতে হয় সেটা আমি একে একে আপনাদের সামনে তুলে ধরব আপনারা ডিসিশন নেবেন তবে আমার অনুরোধ আপনারা কখনো বাইরোডে আসার চেষ্টা করবেন না এই পৃথিবীতে যদি আপনি বাসি না থাকেন তাহলে আপনার সুন্দর স্বপ্নগুলা কে বাস্তবায়ন করবে এটার দিকে লক্ষ্য রাখবেন যাই হোক আমি আলোচনায় মূল আলোচনায় চলে যাচ্ছি প্রথম কথা আপনারা জানেন মিডল ইস্টের বিভিন্ন দেশে বর্তমানে যে বর্ডারগুলা এগুলা খুব ডিফিকাল্ট হয়ে গেছে এবং বিভিন্ন দেশগুলাতে যুদ্ধ চলতেছে তাদের দেশের ভিতরে তাদের যেমন সিরিয়ার ভিতরে ইরাকের ভিতরে বাহিরের মানুষ যুদ্ধ করতেছে না তাদের ভিতরে যুদ্ধ চলতেছে তো যাই হোক আপনি কি বাংলাদেশি না আরাবিয়ান এক কিলোমিটার দূর থেকে এটা আপনাকে চেনা খুব অসম্ভব তো সুতরাং ওরা যে কোনো সময় শ্যুট করে দিতে পারে প্রথম কথা হচ্ছে এটা এটা কোন দেশের কথা বলতেছি ইরাক অথবা সিরিয়ার কথা বলতেছি তবে আপনাদের আপনারা যদি আসতে হয় বাইরোডে দালালেরা আপনাদেরকে যে ফদগুলা দেখিয়ে দিবে। সেগুলোর ভিতরে অন্যতম হচ্ছে ইরান ইরান অনেক বড়ো দেশ আপনাদেরকে ইরানটা ক্রস করতে হবে তো ইরানটা যদি ইরাক সিরিয়া এসবগুলো তো ক্রস করতে হবেই হ্যাঁ যদিও আপনি ক্রস করে ইরানের দিকে যান তবে ইরানের ইরানটা কিন্তু অনেক বড়ো দেশ ওটার কিছু কিছু জায়গা আছে শুকনা কিছু কিছু জায়গা আছে বরফ যেটাকে আইস বলে তো ওই রকম জায়গা দিয়ে যখন আপনাকে পার করা হবে তখন আপনাকে বিভিন্ন দালালেরা আপনাকে বিভিন্ন ধরনের ইয়ে করবে বিভিন্ন ধরনের পথে দিয়ে আপনাকে নিবে তো দালাল আপনাদের আপনাদেরকে আপনারা যে দালাল ধরবেন সেই দালালের কাজ হচ্ছে আপনাদেরকে ফঁদগুলো অনুসরণ করিয়ে দেওয়া এবং আপনাদেরকে ফঁতগুলো দেখিয়ে দেওয়া তবে ওই সব দালালদের একটা লিঙ্ক থাকে বিভিন্ন দেশের বড়ো বড় মাফিয়ারা যেগুলো বর্ডারে থাকে সেগুলো প্রত্যেকটা দেশেই আছে এবং ওই মাফিয়াগুলো আপনাদেরকে ধরবে যে আপনারা যে দালালের সাথে কন্ট্রাক্ট করছেন সে দালালের লোকসহ আপনাদেরকে ধরবে ধরার পরে আপনারা বুঝতেই পারবেন না আসলে আমাদের দালালগুলার হাত এদের সাথে আছে কি না আপনাদেরকেও মারবে তার সাথে দালালের যে সামসাগুলো ছিল তাদেরকেও মারবে তাহলে আপনারা কিভাবে বুঝবেন যে এই দালালগুলার হাত আছে তো ওরা পারদর্শী এবং ওরা ওইখানে স্বীকৃতি ওগুলার জন্য ঠিক আছে তো ওগুলা হচ্ছে একটা নাটক এটা এ মাফিয়াদের সাথে ওদের একটা লিঙ্ক আছে এবং ওদের একটা পার্সেন্টেজের বিষয় আছে তো ওদের সাথে মাফিয়ারা আপনাদেরকে কেন দৌড়বে আপনাদেরকে মাফিয়ারা দৌড়বে না দালালরা আপনাদেরকে মাফিয়ার হাতে তুলে দেবে ওই যে সিস্টেমে বলছি ওই সিস্টেমে তখন সবাইকে একসাথে তারা মারবে কিসের জন্য মারবে মাফিয়ারা টাকার জন্য মারবে তো টাকার জন্য টাকা আপনি ওইখানে কই পাবেন আপনার টাকা ওইখানে এমনি চলে আসবে কারণ হচ্ছে আপনাকে মাফিয়ারা নিয়ে যাবে নিয়ে যায় তাদের আস্থানায় এমন একটা আস্থানায় নিয়ে যাবে সেখানে উপর্য পরিমাণ নির্যাতন করা হবে এবং আপনার চোখের সামনে একজনের মারতে মারতে মেরে ফেলবে ফ্লাস দিয়ে নৌক উঠাই দিবে এবং বিভিন্ন ধরনের তরসারিং করবে কে বেলেট দিয়ে কেটে লবণ মরিচ লাগিয়ে দিবে তখন এই জিনিসটা আপনার সহ্য হবে না যদি না সহ্য হয় তখন আপনি বাবারে মারে কুকুরে চিৎকার দিয়ে তখন বলবেন যে ঠিক আছে তোরা কী চাষ আমি দেবো এরকম করিস না ঠিক আছে তো এরা যারে করতেছে তারে টাকার জন্য করতেছে আপনাকে করবে না যে তাও না আপনাকেও করবে যদি এর আগের আপনি রাজি হয়ে যান মায়ের খাওয়ার আগে যদি আপনি রাজি হয়ে যান তাহলে আপনার থেকে এরা বুঝতে পারবে যে মোটা অঙ্কের টাকা আছে। যে মায়ের খাইতে 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 মরার পর্যায়ে তখন তারা বুঝতে পারবে যে তার কাছে টাকা নেই তার ওখানে না তার বাংলাদেশে টাকা নেই তো সো সোহে কোনোরকম যদি রাজি হয় যে ঠিক আছে আমি তোরা কিছু টাকা দেবো আমার কাছে অত টাকা নেই দে কত টাকা দিবি তখন ওরা একটা সিদ্ধান্ত নেয় প্রথমে বিশ লাখ পরে পনেরো লাখ পরে দশ লাখ এরকম করে দেয় তাদের বাজেটটা এরপরে দশ লাখের ভিতরে ভাঙ্গাচুরা হয়ে যা দেয় তারা নিয়ে আনে কিন্তু এমন মারা মারছে তাকে একেবারে আর কিছুক্ষণ মারলে হয়তো হে দুনিয়া সেরে চলে যেতে হবে তবে এইভাবে মায়ের খেয়ে যারা সহ্য করতে পারছে তারা কিন্তু অনেকেই রয়েছে আর যারা ফারে নাই তারা কিন্তু অকালে চলে গেছে আর এদের ভিতরে যে সালাক ব্যক্তি বা কোন প্রকার টেকনিক খাটিয়ে সে যদি চলে আসতে পারছে বাঘে তাহলে সেই জায়গা মতো আসতে পারছে না হলে ওরা মার দেওয়ার পরে হে পথেই মারা যাবে এতগুলা মার দেওয়ার পরে খাওয়া নেই দাওয়া নেই তখন কি করবে কোনোরকম রুটা রাখবে এর ফলে যখন ছেড়ে দেবে আপনি তখন সুস্থভাবে হাঁটতে পারবেন না ওই বরফের ভিতরেই আপনার মৃত্যু হবে এরকম হাজারো মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং হাজারো মানুষ এখনও দাঁড়িয়ে আছে ওখানে বরফের ভিতরে যেভাবে মৃত্যু হয়েছে ওভাবে যাই হোক তো এরপর যখন আপনাকে মারা হবে বা আপনাকে মারার জন্য নিবে আপনি টাকা দিতে চাইলেও কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের মায়ের হুমকি দিবে তখন আপনি বলবেন যে কত টাকা চাস তো তাদের দরকার আপনার মতো ব্যক্তিটা তো তারা তখন আপনার কাছ থেকে পঞ্চাশ লাখও দাবি করতে পারে তিরিশ লাখও দাবি করতে পারে যে কোনো একটা অ্যামাউন্ট দাবি করতে পারে তখন আপনি এবার বলবেন যে ঠিক আছে আমি দেব কীভাবে টাকাটা দিতে হবে তখন তারা বিভিন্ন দেশের বা বিভিন্ন সিস্টেমে তাদের কাছে যেন টাকাগুলো আসে ওই ধরনের পদক্ষেপ আপনাকে অনুসরণ করাবে তখন আপনি বাংলাদেশ থেকে ওভাবে দিতে দিতে হবে তো আপনার বাংলাদেশে হয়তো নাই আপনি এখানে ধরে বয়ে বলছেন যে দেওয়ার জন্য বাংলাদেশে ফোন করলে বিটে বাটি ছাড়া কিছুই নেই ঠিক আছে অনেকেরই আছে এরকম তো তারা কিভাবে টাকাটা জোগাড় করে দেবে এই তখন এবারে আপনাকে ওরা মারবে মারলে আপনার মা বাপ শুনবে সেম বাংলা সিনেমার মতো তখন আপনার মা বাপ আপনাকে বাঁচানোর জন্য সব সহায় সম্বল বিক্রি করে দিয়ে তাদের অ্যাকাউন্টে টাকা ফাটাবে এই তো গেল ইরানের এরপরে এরপরে পরে যাই যে দেশটি ফোরব তুর্কির কাছাকাছি তুর্কির কাছাকাছি যখন যাবেন আপনারা তুর্কির ভিতরে না তুর্কির বাহিরে থাকতে এরকম আরেকটা মাফিয়া গ্রুপ ধরবে তবে এরকম প্রত্যেকটা দেশের বর্ডারে আছে এর আগে আরও কঠিন এর আগে আমাদের বাংলাদেশি মাফিয়ারা আছে এরা সবচেয়ে কঠিন হয়তো আপনারা বিভিন্ন সময় ইউটিউব ফেসবুকে আপনারা দেখেন মাফিয়াগুলোকে ধরতেছে ধরে ফিরতেছে মারতেছে তবে কেমন মারতেছে এবং যারা মারতেছে তারা তাদের থেকে অপর্য পরিমাণ নির্যাতন খেয়েছে এবং মায়ের খেয়েছে বা বিভিন্ন ধরনের সমস্যায় পড়েছিল তো যাই হোক আপনারা যারা আসবেন তাদের জন্য শুধু আমি ইরানের হিস্টোরিটা বললাম এবং আরো একটু কথা আছে ইরান থেকে যখন তুর্কি দিকে রওনা হবেন তখন ওইটা কিন্তু ছোট দেশ না আপনাদেরকে কেউ গাড়িতে করে নেবে আবার কেউ অনেক দূর হেঁটে যেতে হবে তবে প্রত্যেকটা পথ হয় ম্যাক্সিমাম বরফের এবং এখানে যে কুয়াশা পড়ছে যে তুষারগুলো পড়ছে ওইগুলো হয়তো এক কোমর পরিমাণও হয়ে গেছে তখন আপনারা খালি ফাঁয়ে আপনারা ওইখানে যেতে হবে অনেক সময় দালালরা যে বড়ো শুজগুলো আছে প্লাস্টিক জাতীয় যাতে আমাদের দেশে অনেক সময় দেখা যায় বর্ষাকালে ফানি যাতে না ঢুকে ভিতরে বট বড় গিরা পর্যন্ত ওই ধরনের সুজগুলো দিবে কিন্তু আপনার যদি কোমর পর্যন্ত হয় ওই সুজগুলার ভিতর দিয়ে পানিও ঢুকে যাবে সম্পূর্ণ ঠান্ডা পানি ওই রকম বরফের উপর দিয়ে হেঁটে যেতে লাগে অসহ্য হয়ে তারা বরফের ঠান্ডার যন্ত্রণায় ওইভাবে মৃত্যুবরণ করেছে পাশের বন্ধু মৃত্যুবরণ করেছে কিন্তু আরেক বন্ধু জীবিত আছে কিছু করার নেই ওই বন্ধু নিজের শরীর নিয়ে হাঁটতে পারতেছে না সাথে কোনো প্রকার ব্যাগ বা কোনো প্রকার খাবার জাতীয় কিছু আপনার সাথে থাকবে না থাকবে কিভাবে আপনাকে যদি একটা না চার দিন পাঁচ দিন হাঁটতে হয় তাহলে ওই ধরনের খাবার আপনি কিভাবে সংগ্রহ করবেন কোথায় থেকে করবেন তো ওগুলা সব কিছু আপনাদেরকে চিন্তা করতে হবে যদিও আপনি একদিনের বা দুই দিনের খাবার নিয়ে আসছেন পরবর্তীতে আপনি এটা খাই হতে শেষ করলেন এরপরে যাই যদি আপনি হাঁটতে না পারেন তখন কাঁদের ব্যাগও ফালাই দিবেন সুতরাং এটা সময় বলে দেবে আপনাকে কি করতে হবে তো আমি আপনাদেরকে শুধু ইরান বর্ডারটা বলছি মাসখানে যেখানে আপনার ইরাক ফার হতে হবে সিরিয়া ফার হতে হবে আরও এভাবে চোদ্দটি দেশ ফার হতে হবে তারপরে যাই আপনাকে ইউরোপের ভিতরে আসতে হবে তবে সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা সেটা হচ্ছে আপনি মাফিয়াদের হাত থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হয়ে টাকা পয়সা দিয়ে সব কিছু হারিয়ে যখন আপনি তুর্কিতে ঢুকবেন তুর্কি থেকে আপনি এখন বাজে করে যাওয়া যায় গ্রিসে তো গ্রিস থেকে আপনি যখন ইউরোপে ঢুকার চেষ্টা করবেন ইউরোপের ইতালিতে অথবা অস্ট্রিয়া অথবা যে কোনো জায়গাতে আপনি ওখান থেকে দালালরা আপনাকে পার করে দেবে কিন্তু কথা হচ্ছে যে যে বোটটা দিয়ে আপনাদেরকে পার করবে ওই বোর্ডের ভিতরে ধারণ ক্ষমতা কথার কথা মনে করেন একশো জন মানুষ সেখানে তারা উঠাবে তিনশো থেকে পাঁচশো মানুষ একজনের রানের উপরে আরেকজনকে বসাবে এবং সাইডে দিয়ে যে বোর্ডের সাইডে দিয়ে বসাবে একজনের ফাঁ সমুদ্রের দিকে থাকবে একজনের ফাঁ ভিতরের দিকে থাকবে এইভাবে করে করে সারিবদ্ধভাবে চারিদিকে বসাবে নদীটা এদিক থেকে নদী না এটা একটা সাগর ভূমধ্য সাগরের একটা অংশ এটার এই সাইড থেকে তাকালে ওই সাইড দেখা যায় না যার কারণে তারা দূরবীন ব্যবহার করে আপনাদেরকে একটা সংকেত দিয়ে দেয় যে ওই জায়গাতে গিয়ে তোমরা নামবে ওইখান দিয়ে কোনো প্রকার বর্ডার পুলিশ নেই ওখান দিয়ে উঠতে পারবে তো আপনারা যদি ওখান দিয়ে বোর্ডটা যদি সোজা যায় কারণ ওইটা ছোটো ইঞ্জিনের এবং তেলতুল সব কিছু ওইটার ভিতরে বড়া থাকে ও বোর্ডটা তো স্টিলেরও না এটা কাঠেরও না এটা একটা পম জাতীয় ভিতরে হাওয়া সমৃদ্ধ যদি কোন প্রকার আপনি একটা স্ক্রুড্রাইভার দিয়ে জোরে একটা গুতা মারেন ওইটা কিন্তু ফুটো হয়ে যাবে সমুদ্রের ভিতরে বড় বড় মাছ আছে হাঙ্গর ডলফিন বা যে কোনো ধরনের মাছও যদি তার মুখ দিয়ে একটু লারা দেয় ওটা ফুটে যাবে এবং ঘটনাস্থলে গোড়া বুট বোটটা ডুবে যাবে এবং ওইখানে যত মানুষ আছে সমুদ্রের ভিতরে তারা সমাহিত হবে এরকম হাজারো মানুষ মারা গেছে তো এ পর্যন্ত আমি পরবর্তীতে আবার আরেকটা ভিডিও নিয়ে আসতেছি এইসব বিষয় নিয়ে